সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন মকর রাশির জাত ব্যক্তিদের জুলাই মাস কেমন যাবে অর্থাৎ এই দুই হাজার উনিশ সালের জুলাই মাসটি কেমন যাবে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ও বেলাইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সর্বপ্রথম পয়লা জুলাই চন্দ্র আপনার রাশির পঞ্চমে পরিভ্রমণ করবে অর্থাৎ বিদ্যাশিক্ষায় বতীদের মনোবল চাঙ্গা করে তুলবে পিতা মাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবে যোগ্যকর্ম উচ্চশিক্ষা ভ্রমণ ও ধর্মীয় যাত্রায় বিদেশ গমনের সম্ভাবনা অমূলক নয় এমনকি ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় মন আনন্দে নাচবে দুই ও তিন তারিখ ষষ্ঠস্থ চন্দ্রের সাথে গ্রহ যোগ দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ লাভের পর প্রশস্ত হবে শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই আটকে যাবে বা নিজেরাই ঘায়ল হবে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে যার ফলে আপনি সংকট টেরই পাবেন না সন্তানদের সাফল্যে নিশ্চিত গৌরবান্বিত হবেন এবার আসি চার ও পাঁচ তারিখ আপনার সপ্তমস্ত চন্দ্রের সাথে নিচস্ত মঙ্গল ও বুধের জ্যোতি বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এবং ওই বিবাহে আপনি প্রচুর উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের জন্য সুপথ পেতে পারেন ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারে খুশির বার্তা বয়ে আনবে এমনকি দীর্ঘদিনের হারানো বন্ধুর সাক্ষাৎ শুভ ফল প্রদান করবে প্রেমী যুগলের জন্য দিনটি স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী হয়ে থাকবে এবার আসি ছয় ও সাত তারিখ দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখা সমীচীন হবে মনে রাখবেন গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার সকল প্ল্যান প্রোগ্রাম বানচাল করে দিতে পারে লটারি ফাটকা জোয়া রেস শেয়ার প্রভৃতিতে বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে এমনকি আপনার রাগ জেদ এবং অহংকার আপনার জীবনে এক কলঙ্কময় অধ্যায় টেনে আনতে পারে এবার আসি আট ও নয় তারিখ চন্দ্র আপনার রাশির ভাগ্যস্থানে যার ফলে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরণ স্পর্শ করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন স্বাদ পূরণ হবে এই সময়ে রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে শত্রুরা লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে এবার আসি দশ ও এগারো তারিখ বেকারদের মুখে বিশেষ করে হাসি ফুটবে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা এমনকি ভ্রমণজনিত কারণে বিদেশ গমনের সম্ভাবনা অমূলক নয় গৃহবাড়িতে প্রচুর অতিথি সমাগম করতে পারে লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার সামগ্রীও সমানতালে প্রাপ্ত হবেন এবার আসি বারো থেকে চোদ্দো তারিখ বারো থেকে চোদ্দো তারিখের মধ্য সময়েও আপনি লাগাতার উন্নতি করে চলবেন একদিকে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল আটকে থাকা বিল পাস ও ব্যবসা বাণিজ্যে লাভবান হওয়ায় দিন তিনটি বেশ মৌজ মস্তিতে কাটবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ইলেকট্রনিক সামগ্রীর বসরাস আসবে সম্ভাব্য ক্ষেত্রে সময়টি কারা মুক্তির জন্য রেকর্ড হয়ে থাকতে পারে এবার আসি পনেরো ও ষোলো তারিখ দ্বাদশস্থ চন্দ্রের সাথে শনি মহারাজ ও কেতু জ্যোতি আপনার জীবনটাকে অমাবস্যার অন্ধকারে গিলে খাবে যে কাজে হাত দেবেন ব্যর্থতা ছাড়া আর কিছুই পাবেন না টাকা পয়সা হাতে আসতে আসতে মাছ আটকে যাবে কি আপনাকে ঋণের জালে আবদ্ধ করতে পারে আপনার কলকারখানায় শ্রমিক আন্দোলন এমন এমনকি গৃহবাড়িতে অশান্তির পরিবেশ বিরাজ করায় মন দিশেহারা হয়ে ছুটবে তাই তো কালে কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে এবার আসি সতেরো থেকে উনিশ তারিখ এই সতেরো থেকে উনিশ তারিখের মধ্য সময় চন্দ্র আপনার রাশিতে পরিভ্রমণ করবে যার ফলে পরিস্থিতি ধীরে ধীরে আপনার অনুকূলে চলে আসবে হাতে থাকা প্রায় কাজই সম্পন্ন হয় মনোবল জনবল ও অর্থবলের গ্রাপ চাঙ্গা হয়ে উঠবে গৃহবাড়ি ভূমি সম্পত্তি যানবাহন ইলেকট্রনিক সামগ্রী ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্বাত করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন এবার আসে কুড়ি ও একুশ তারিখ ধন উপার্জনের সকল পথ খুলে যাবে পাওনা টাকা আদায় আটকে থাকা বিল পাস এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠায় ঋণ মুক্তি শুধু নয় সঞ্চয়ের পাহাড় করতে সক্ষম হবেন মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসায় হারানো ধন সম্পত্তি পুনরুদ্ধার শুধু নয় সম্ভাব্য ক্ষেত্রে দিন দুইটি কারা মুক্তির জন্য রেকর্ড হয়ে থাকতে পারে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হলেও তাদের সাফল্যে নিশ্চিত গৌরবান্বিত হবেন এবার আসি বাইশ থেকে চব্বিশ তারিখ বাইশ থেকে চব্বিশ তারিখের মধ্য সময় গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে প্রীতির বন্ধন রচিত হবে কর্ম ও ব্যবসা বাণিজ্যে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে এমনকি কর্মের সুনাম যশ পদোন্নতি তথা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হয় ব্যবসায় যেমন লাভবান হবেন তেমনি ব্যবসার বহুল ও প্রসারের দিকে ধাবিত হবে এবার আসি পঁচিশ ও ২৬ তারিখ দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদ ঘটবে না বাণিজ্যিক সফর লাভদায়ক এমনকি হারানো বন্ধুত্ব পুনরুদ্ধার ও ভাঙ্গা প্রেম জোড়া লাগার বিশেষ সম্ভাবনা রয়েছে তবে মনে রাখবেন চতুর্থস্থ চন্দ্র কলহকারী পরিবেশ সৃষ্টি করে বা অনিষ্টকারী পরিবেশ সৃষ্টি করে তাই তো অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সপরিবারে কাছে পিটিয়ে ভ্রমণ এমনকি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করার আবশ্যকতা রয়েছে এবার আসি সাতাশ ও আঠাশ তারিখ শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ থাকবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ খুলবে প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে অবশ্য সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে তথাপিও আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন তবে মনে রাখবেন যে আয় বুঝে ব্যয় করুন এবং কৌশলী ও অধ্যাবসায়ী হন তাহলে দিন দুটি স্মৃতির পাতায় লিপিবদ্ধ হয়ে থাকবে এবার আসি উনত্রিশ ও তিরিশ তারিখ চন্দ্র আপনার রাশির ষষ্ঠে রাহুযুক্ত হয়ে পরিভ্রমণ করবে অর্থাৎ সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন কণিক ব্যাধিপীড়াগুলো চাঙ্গা হয়ে উঠায় আপনাকে হাসপাতালে চক্কর কাটিয়ে ছাড়বে শত্রু ও বিরোধী পক্ষরা সোচ্ছার হয়ে আপনার ফসলি ক্ষেত পুকুরের মাছ নষ্ট করেও খ্যান্ত হবে না আপনার মা বোনদের দিকে হাত বাড়াতে পারে মনে রাখবেন দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে আপনাকে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিতেই হবে নচেদ কিন্তু দাম্পত্য জীবনে ফাটল ধরতে পারে এবার আসি একত্রিশে জুলাই জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে অবশ্য ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে তথাপিও মন সুর সঙ্গীত ও ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে মনে রাখবেন যে আপনার রাশির সপ্তমে চন্দ্র পরিভ্রমণ করবে অর্থাৎ রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সাথে সাথে পরিশ্রমী ও মিতব্যয়ী হওয়ার আবশ্যকতা রয়েছে একত্রিশ তারিখে সেই সঙ্গে আপনার ধৈর্যের পরীক্ষা দিতে হবে তবেই না কিন্তু আপনি সুখী ও সমৃদ্ধিময় জীবনযাপন করবেন বা দিন অতিবাহিত করবেন তাতে সন্দেহ নেই তা সুপ্রিয় দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনায় thank you